আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আমার হাতে একটা বিদ্যুতের বিলের কাগজ আছে, দেখছেন এটা একটা ডেস্কোর ইলেকট্রিসিটির বিলের কাগজ। এই বিদ্যুতের বিলের কাগজটার পিছনে কিছু লেখা আছে, আপনারা এই লেখাগুলা হয়তোবা অনেকে খেয়াল করেন, অনেকে খেয়াল করেন না। আমি একটু কিছু জিনিস আপনাদেরকে বলি। এখানে আপনার প্রতি ইউনিট বিদ্যুতের কস্ট কত এটার একটা হিসাব দেওয়া আছে। আপনি যদি জিরো থেকে 50 ইউনিট, হ্যাঁ, যদি আপনার প্রতি মাসে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয় তাহলে 3.75 টাকা হলো পার ইউনিটের দাম। যদি 0 থেকে 75 ইউনিট হয় তাহলে 4.19 টাকা। যদি আপনার 76 থেকে 200 ইউনিট হয় তাহলে হচ্ছে 5.72 টাকা। 76 থেকে 200 ইউনিট 5.72 টাকা। আর 201 থেকে 300 ইউনিট যদি হয় তাহলে হলো 6 টাকা প্রতি ইউনিটের দাম, 300 ইউনিট পর্যন্ত হলে 6 টাকা। আর 301 থেকে 400 হলে 6.34 টাকা। আর যদি 401 থেকে 600 পর্যন্ত হয় তাহলে হলো 9.94 টাকা, মানে প্রায় 10 টাকা। আর যদি 600 ইউনিটের উপরে আপনি আনলিমিটেড যত ইউজ করেন তাহলে হলো 12 টাকা পার ইউনিট। এখন 50 ইউনিট যদি হয় তাহলে আমার হচ্ছে 3.75 টাকা, অর্থাৎ অ্যাভারেজে 4 টাকা করে আমি যদি ধরি। ধরেন যে আপনি 2000 ওয়াট ইলেকট্রিসিটি 2000 ইউনিট প্রতি মাসে আপনার খরচ হয়, 2000 ইউনিট যদি আপনার 4 টাকা করে হয় তাহলে আপনার বিল আসার কথা 8000 টাকা। 2000 ইউনিট যদি আপনার 50 ইউনিটের যে রেট এই হিসাব করে হয় তাহলে আপনার বিল আসার কথা 8000 টাকা। কিন্তু আপনার যখন 600 ইউনিট বা তার উপরে যাবে আপনার বিল আসবে প্রতি ইউনিট 12 টাকা করে। তাহলে 2000 ইউনিট ইনটু 12 আপনি বিল দিচ্ছেন কত? 24000 টাকা। অর্থাৎ আমরা 24 থেকে যদি 8000 টাকা বাদ দেই, 16000 টাকা আপনি 2000 ইউনিট বিদ্যুৎ যদি খরচ করেন অতিরিক্ত গভর্নমেন্টকে পে করতেছেন। আমি ঠিক জানি না কি কারণে ইউনিট বেশি ইউজ করলে বিদ্যুতের বিল এত বেশি, কারণ যিনি 50 ইউনিট ইউজ করবেন তার বিদ্যুতের ইলেকট্রিসিটির যে উৎপাদন কস্ট যেটা, যিনি 2000 ইউনিট ইউজ করবেন তারও একই বিদ্যুৎ একই উৎপাদন কস্ট, বাট তাকে দিতে হচ্ছে 8000 টাকার জায়গায় 24000 টাকা, কারণ 600 ওয়াটের উপরে গেলে প্রতি ইউনিট 12 টাকা পার ইউনিট ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন আপনি 12 টাকা। আমি এই কথাগুলো আপনাদেরকে যে কারণে বললাম সেটা হচ্ছে গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে ইলেকট্রিসিটির চাপটা যেন গভর্নমেন্টের উপর থেকে কমে যায়। যদিও আমাদের বাংলাদেশে ভবিষ্যতে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রটা যদি চালু হয় আমি আশাবাদী যে হয়তোবে ইলেকট্রিসিটির প্রবলেমটা থাকবে না, কিন্তু ইউনিটের যে প্রাইস ভবিষ্যতে যদি আরও বাড়ে, 12 থেকে যদি 15 টাকায়ও যায়, তাতে করে দেখা যাবে যে 1000 ইউনিট বিদ্যুৎ যদি আপনি ইউজ করেন 15000 টাকা, 2000 ইউনিট বিদ্যুৎ ইউজ করলে 30000 টাকা বা তার উপরেও যেতে পারে। তো সাধারণত যারা শহরে বাস করেন 1000 ইউনিট 2000 ইউনিট ইলেকট্রিসিটি এটা কমনলি আসে, বিশেষ করে এখনকার বাংলাদেশের ঘরে ঘরে এয়ার কন্ডিশন আছে, প্রত্যেকটা ঘরে পানির মোটর আছে, পানির মোটর এবং এয়ার কন্ডিশন এই দুইটা জিনিসে কিন্তু প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে। উইথ অনেকে ইলেকট্রিকের যে চুলাগুলো আছে এগুলা ব্যবহার করেন, ব্লেন্ডার মেশিন ব্যবহার করেন, ওয়াশিং মেশিন ব্যবহার করেন, মোটামুটি একটু বেশি ইলেকট্রিসিটি কনজিউম হয়। এসি, পানির মোটর, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক চুলা, এই টাইপের ডিভাইসগুলো যখনই আপনি চালাতে যাবেন আপনার ইলেকট্রিসিটি বিল হাজার হাজার টাকা আসবে। একটা ফ্যামিলির যদি 15000 টাকা 20000 টাকা করে ইলেকট্রিসিটি বিল আসে, আসলে এটা অনেক টাকা। হয়তো যার সামর্থ্য আছে তার গায়ে লাগে না, কিন্তু যার সামর্থ্য নাই তার এই 15-20 হাজার টাকা দিয়ে একটা পুরা ফ্যামিলি সারা মাস আরামসে খায়া চলে যেতে পারে। গভর্নমেন্ট এখন যেটা করছে সেটা হচ্ছে যে নেট মিটারিংয়ের জন্য একটা গ্যাজেট পাস করছে। কিছুদিন আগে আপনারা জানেন অনেকে ইউটিউবে এটা নিয়ে ভিডিও দিছে যে নেট মিটারিংটা গভর্নমেন্ট চালু করছে। নেট মিটারিংটা কি? নেট মিটারিংটা হচ্ছে মূলত একটা সোলার সিস্টেম। হ্যাঁ, এখনকার আপনার ঘরে যে মিটারটা আছে প্রিপেড বা পোস্টপেড, এই মিটারটাকে চেঞ্জ করে গভর্নমেন্ট আরেকটা মিটার দিবে আপনাকে, সেটাকে বলে নেট মিটার। তো এই মিটার, এখনকার এই মিটার আর নেট মিটারের মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে এখনকার এই মিটারটা শুধুমাত্র একদিকে ঘুরে, অর্থাৎ আপনি যখন বিদ্যুৎ ব্যবহার করতেছেন তখন সেটা একদিকে ঘুরতেছে এবং আপনার বিলটা উঠতেছে। আর আপনি যখন সোলার সিস্টেম করবেন এবং নেট মিটারিংটা চালু করবেন তখন মিটারটা
ডান দিকে এবং বাম দিকে দুই দিকে ঘুরতে পারে। জিনিসটা আমি একটু বুঝাই বলি। ধরেন যে আপনি আপনার প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে, আপনি চিন্তা করলেন যে আমি 2000 ওয়াটের, 5000 ওয়াটের, 3000 ওয়াটের, যার যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে আমি একটা সোলারের সেট আপ করবো। তো এখন যদি আপনি ধরেন যে আমি 5000 ওয়াট দিয়ে আপনার একটা হিসাব দিই, আপনি যদি 5000 ওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করেন এবং আপনি যদি নেট মিটার সিস্টেম করেন, 5000 ওয়াট থেকে সর্বোচ্চ সোলার থেকে আসে কত? 5000 × 80%, 4000 ওয়াট মোটামুটি আপ টু আসবে। কিন্তু নেট মিটারিংয়ের ক্ষেত্রে আমি দেখছি যখন এটা নেট মিটারিংটা হলো অন গ্রিড টাইপের করা হয়, এটা 70%-এর উপরে যায় না। আপনি যদি 5000 ওয়াট করেন ইনটু 70% দিলে 3500 ওয়াট আপ টু আপনি র্যান্ডম পাবেন। 5000 ওয়াটের একটা যদি সোলারের সেট আপ করেন এবং সেটা যদি নেট মিটারিং করেন, আপনি 3500 ওয়াট মোটামুটি র্যান্ডম পাবেন। আর অন্য অন্য ক্ষেত্রে 80% পর্যন্ত যাইতে আমি দেখছি, কিন্তু নেট মিটারিংয়ের ক্ষেত্রে 70% হলো সর্বোচ্চ আপনি ইলেকট্রিসিটি পাবেন। এখন ধরেন আপনি 5000 ওয়াটের করলেন, 3500 ওয়াট আপনার সোলার থেকে মনে করেন অ্যাভারেজ র্যান্ডমলি আপনি পাচ্ছেন। ধরেন যে আপনার ইনসাইডে লোড এখন চলতেছে না, কী চলতেছে? ধরেন যে ফাঁসটা ফ্যান চলতেছে, ফাঁসটা ফ্যানে মাত্র 500 ওয়াট চলতেছে, আর কোনো লোড চলতেছে না। তাইলে এই যে 3500 ওয়াট ইলেকট্রিসিটি আপনি সোলার থেকে পাইলেন, সেখানে আপনি লোড চালাচ্ছেন মাত্র 500 ওয়াট, বাকি যে 3000 ওয়াট থাকতেছে এই 3000 ওয়াট আপনার নেট মিটারের ভিতর দিয়া এটা গ্রিডে চলে যাবে। যখন গ্রিডে যাবে তখন আপনার মিটারটা উল্টাভাবে ঘুরবে। আপনি 5000 ওয়াটের একটা সেট আপ করলে অ্যাভারেজে ধরেন যে 3500 ওয়াট আপনি ইলেকট্রিসিটি সোলার থেকে পাচ্ছেন, কিন্তু আপনি ইউজ করতেছেন অনলি 500 ওয়াট, বাকি যে 3000 ওয়াট সেটা যদি আপনার নেট মিটার না থাকতো তাহলে এই 3000 ওয়াট নষ্ট হয়ে যেত, ওয়েস্টেজ হয়ে যেত। কিন্তু আপনি যদি নেট মিটারিং সিস্টেম করেন তাহলে এই 3000 ওয়াট দিনের বেলাতে আপনি যেটা ইউজ করলেন সেটা বাদ দিয়া বাকিটা গ্রিডের সাথে যোগ হবে, ন্যাশনাল গ্রিডের সাথে যোগ হবে। তাতে করে কী হবে, ধরেন আপনার মতো এরকম 100 জন মানুষ যতটুকু তার চাহিদা আছে তার চাইতে বেশি যদি সোলারে সেট আপ করে এবং সেটা যদি অতিরিক্তটা যদি গ্রিডে যোগ হয়, অন্য মানুষগুলো গ্রিডের এই ইলেকট্রিসিটিটা ব্যবহার করতে পারবে। মূলত 10 লাঠি একের বোঝা, অর্থাৎ আপনারা 10 জন মানুষ যদি ইলেকট্রিসিটি উৎপাদন করে ন্যাশনাল গ্রিডে দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ন্যাশনাল গ্রিডে যোগ হবে, এটাই হলো মূল লক্ষ্য। তো এতে করে আপনার সুবিধা কি, আপনি দিনের বেলাতে যে 3000 ওয়াট ইলেকট্রিসিটি আপনার গ্রিডে দিলেন সেটা আপনার মিটারটা উল্টা ঘুরল। আবার যখন রাত্রে বেলাতে সোলার থাকতেছে না তখন আপনি গ্রিডের ইলেকট্রিসিটিটাই ব্যবহার করতেছেন, তখন আপনার মিটারটা আগে যেমন উল্টা ঘুরছিল এখন আবার তার উল্টা দিকে ঘুরবে, অর্থাৎ যেদিকে ঘুরলে আপনার ইলেকট্রিসিটি বিল আসতো সেটা সেদিকে ঘুরবে। তাতে করে কী হবে, আপনার বিলটা অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ সারাদিনে আপনি যে ইলেকট্রিসিটিটা গ্রিডে জমা রাখলেন রাত্রেবেলা আপনি আপনার ইলেকট্রিসিটিটা ব্যবহার করতে পারবেন, তখন আপনার ইউনিটটা অ্যাডজাস্ট হয়ে যাবে, প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট হয়ে যাবে। মূলত এই জিনিসটা হচ্ছে নেট মিটারিং। তো ইলেকট্রিসিটির যে কস্ট, বিশেষ করে 12 টাকা করে প্রতি ইউনিট, আসলে এটা মানে হিউজ একটা কস্ট, বিশেষ করে যারা একটা দুইটা এয়ার কন্ডিশনও মোটামুটি ইউজ করেন। একটা এয়ার কন্ডিশন মানুষ সাধারণত বাসা বাড়িতে যারা ব্যবহার করে, রাত্রেবেলাতে ধরেন যে আপনি 12টা থেকে 6টা, সকাল 6টা 7টা পর্যন্ত একটা এয়ার কন্ডিশন মোটামুটি চালায় মানুষ ঘুমায়। তো যদি আপনি দুটাই এয়ার কন্ডিশন অ্যাভারেজে চালান এবং সাথে যদি আপনার একটা পানির মোটর চলে, দেখা যায় যে 15000 টাকার উপরে আপনার ইলেকট্রিসিটি বিল প্রতি মাসে আপনার আসতেছে। আপনি খেয়াল করে দেখবেন 15 নিচে আসে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা নেট মিটারিং সিস্টেম করে নেন, 5 কিলো হোক 10 কিলো হোক, আপনার বাজেট ফ্রেন্ডলি, আপনার যতটুকু কুলায়, তাতে করে কী হবে, দিনে তো আপনি তেমন একটা ইউজ করেন না, দিনে মানুষ অফিসে থাকে, ব্যবসায় থাকে, বাইরে থাকে, ব্যস্ত থাকে, দিনে তেমন একটা ইলেকট্রিসিটি ইউজ করে না, বিশেষ করে এয়ার কন্ডিশনগুলো দিনের বেলাতে বাসা বাড়িতে চলে না। আবার যাদের অফিস আছে, স্কুল আছে বা এ ধরনের প্রতিষ্ঠান আছে, অফিসিয়াল যে কোনো প্রতিষ্ঠানে রাত্রে ইউজ হয় না, দিনে ইউজ হয়। তো আপনি যদি একটা সোলারের সেট আপ করেন এবং আপনি যদি একটা নেট মিটারিং সিস্টেম আপনি করে রাখেন, দিনে যে বিদ্যুৎটা আপনি উৎপাদন করে গ্রিডে রাখতেছেন, রাত্রের বেলায় আপনি সেই বিদ্যুৎটা আবার আপনি রিটার্ন পাচ্ছেন, যার ফলে আপনার ইলেকট্রিসিটি বিলের একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। সুতরাং আপনার অনেক ইলেকট্রিসিটি বিল কম আসবে। যেখানে আপনার 15000 টাকা আসতো সেখানে আপনার কতটুকু সোলার সিস্টেম আপনি করছেন সেটার উপরে ডিপেন্ড করে 10000ও হতে পারে, 5000ও হতে পারে, 3000ও হতে পারে, অর্থাৎ এটা নির্ভর করবে আপনার ইউজ আর আপনার কতটুকু গ্রিডে জমা করলেন তার উপরে।
এটা একদিক দিয়ে একটা খুব ভালো একটা সিস্টেম, যে আমি এককালীন ইনভেস্ট করে একটা সোলারের সেট আপ করে রাখলাম, তাতে করে আমি দিনের ইলেকট্রিসিটিটা আমার গ্রিডে জমা রাখলাম, আবার আমার যখন প্রয়োজন হলো আমি সেটা ইউজ করলাম, অর্থাৎ আমার অতিরিক্ত ইলেকট্রিসিটি বিলটা আসলো না। অর্থাৎ এখানে আমি ভিডিওর শুরুতে যে জিনিসটা দেখাইছিলাম, 50 ইউনিট হলে প্রতি ইউনিট 3.75 টাকা, আর যদি আপনার 600 ইউনিটের উপরে হয় পার ইউনিট 12 টাকা। তাইলে আপনি যখন দিনে এটা গ্রিডে জমা রাখবেন, রাত্রেবেলা যখন সেটা ইউজ করবেন আপনার ইউনিটটা কমে যাবে। তাতে করে আপনার যেখানে 2000 ইউনিটে প্রতি ইউনিট 12 টাকা পড়তো, সেটা যদি আপনার অ্যাটলিস্ট যদি 600 ইউনিটের নিচে থাকে বা 500 ইউনিটের নিচে থাকে, এখানে 200 থেকে 300 পর্যন্ত 6 টাকা, 300 নিচে থাকে 300 থেকে 400 পর্যন্ত 6 টাকা 34 পয়সা, 400 থেকে 600 পর্যন্ত 9 টাকা 98 পয়সা। অর্থাৎ আপনি যত বেশি ইউনিট কম ইউজ করবেন তত আপনার ইলেকট্রিসিটি বিলটা অটোমেটিক্যালি কমে যাবে। 1 কিলোওয়াট থেকে একদম সিঙ্গেল ফেজের 1 কিলোওয়াট থেকে 3 ফেজের যত কিলোওয়াট আপনি করতে চান, একদম বাসা বাড়িতে ছোটোখাটো সেট আপ থেকে ইন্ডাস্ট্রিয়াল বড় সেট আপ, প্রত্যেককেই গভর্নমেন্ট নেট মিটারটা দিচ্ছে। সুতরাং এখনই আপনি উপযুক্ত একটা সময় যে সোলারটা ইনস্টল করার। সেই সাথে আরও একটা সুখবর আমি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে এখনকার মার্কেটে সবচাইতে কম দাম হচ্ছে সোলার প্যানেলের। যেই সোলার প্যানেলগুলো আগে ছিল প্রতি ওয়াট 55 টাকা করে, সেই সোলার প্যানেলগুলো এখন প্রতি ওয়াট মাত্র 35 টাকা। অর্থাৎ 1000 ওয়াট সোলারের সেট আপে আপনি 20,000 টাকা কমে পাবেন শুধু সোলার প্যানেলের দাম। আপনি যদি 5 কিলোওয়াটে সেট আপ করেন, 1 লক্ষ টাকা কমে সোলার প্যানেল কিনতে পারবেন। সরকার নেট মিটারটা করার জন্য যেমন মানুষকে উৎসাহিত করতেছে, ঠিক একই সময়তে সোলারের দামটাও কমে গেছে, যেটা একজন উদ্যোক্তার জন্য যারা সোলার নিজস্ব একটা বিদ্যুৎ ব্যবস্থা করতে চান খুবই একটা সুখবর। সুতরাং এখনকার মার্কেটে সোলার প্যানেলের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে। আপনারা যারা নেট মিটারিং করতে চান, অনগ্রিড সিস্টেম করতে চান, হাইব্রিড সিস্টেম করতে চান, যেটাই আপনি করতে চান, এটাই হলো ইলেকট্রিসিটি বিল সেভ করার এবং সোলার প্যানেল ইনস্টল করার উপযুক্ত সময়। এখানে আমাদের বাংলাদেশে 4 রকমের সোলার সিস্টেম আছে, অনগ্রিড, অফগ্রিড, হাইব্রিড এবং বিএফডি। আরেকটা সোলার সিস্টেম আছে, সেটা হলো ডিসি। টোটাল ডিসি সহ হলে 5 রকমের সোলার সিস্টেম। এক একটা সোলার সিস্টেম এক এক রকমভাবে কাজ করে, সব ধরনের সোলার সিস্টেম একই রকমভাবে কাজ করে না। আপনারা যারা নেট মিটারিং করবেন তাদের যে সিস্টেমটা ইনস্টল হবে এটাকে বলে অনগ্রিড সোলার সিস্টেম। নেট মিটারের সাথে যেটা ইনস্টল হবে সেটা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম। অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকমের ব্যাটারি থাকে না। অনগ্রিড সোলার সিস্টেম একটা সোলারের ইনভার্টার এবং আর কিছু সোলার প্যানেল থাকে। সোলার ইনভার্টারটা সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার গ্রিডে দিবে, এটা আপনার লোডে দিবে না। লোডে মানে যেমন হাইব্রিড বা অফগ্রিডের যে সোলার সিস্টেম সেটা সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দেয়। অর্থাৎ আপনি যে লাইট চালাচ্ছেন, ফ্যান চালাচ্ছেন, টিভি চালাচ্ছেন, এয়ার কন্ডিশন চালাচ্ছেন, যে লোডগুলো আপনি চালাচ্ছেন সেটা ডাইরেক্ট সোলার থেকে লোডে সাপ্লাই দেয়, গ্রিডে দেয় না, হাইব্রিড এবং অফগ্রিড। আর অনগ্রিড বা নেট মিটারিং যেটা, এটাতে কোনো রকমের ব্যাটারি থাকে না এবং এটা ডাইরেক্ট গ্রিডে দেয়। আপনি দিনের বেলায় যা ইউজ করার করলেন, বাকিটা গ্রিডে জমা রাখলেন, রাত্রে যখন আপনি গ্রিডের লাইনটা ইউজ করবেন তখন গ্রিড থেকে সেটা আপনার মিটারের মাধ্যমে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে নেট মিটারিং। নেট মিটারিংয়ের সুবিধা হলো আপনি বাড়তিটা গ্রিডে জমা রাখতে পারতেছেন, রাত্রে সেটা আপনি খরচ করতে পারতেছেন। সেটা খরচ হয়ে যাওয়ার পরে আপনি যদি বাড়তি আরও ইউজ করেন সেটার বিল শুধুমাত্র আপনার আসবে। আর আপনি দিনে যতটুকু জমা রাখলেন, সারা রাত যাই ইউজ করলেন, সেটা যদি তার চাইতে কম হয় বা সমান হয় তাহলে আপনার কোনো বিল আসবে না। কম হলে যতটুকু আপনি ইউজ করছেন অটটুকেরই, আর যদি এর চাইতে বেশি ইউজ করেন বেশিটার বিলটা শুধু আসবে। অনগ্রিড সোলার সিস্টেমের একটা সমস্যা হচ্ছে এখানে কোনো ব্যাকআপ সিস্টেম থাকে না, অর্থাৎ কোনো রকমের ব্যাটারি সিস্টেম অনগ্রিড সোলার সিস্টেমে থাকে না। সেক্ষেত্রে অনেকে মনে করেন যে তাহলে তো ভাই জিনিসটা হলো না, না প্রবলেম হওয়ার কোনো কারণ নাই। আপনি অনগ্রিডই করবেন, নেট মিটারিংই করবেন, তাতে করে দিনেরটা আপনি জমা রেখে রাত্রে সেটা ইউজ করতে পারবেন। বাট আপনার যদি একটা ব্যাকআপ সিস্টেমের দরকার হয়, যে কারেন্ট চলে গেলে আমার একটা ব্যাকআপ লাগবে, কারণ অনগ্রিড সিস্টেম বা নেট মিটারিং সিস্টেমটা যতক্ষণ ইলেকট্রিসিটি আসে ততক্ষণ সে কাজ করে। যদি মেন লাইনে ইলেকট্রিসিটি না থাকে তাহলে সোলারও তখন কাজ করে না। এই পয়েন্টটা একটু বুঝবেন, অনগ্রিড সোলার সিস্টেম বা নেট মিটারিং যে সিস্টেম, এই সোলার সিস্টেমটা আমাদের মেন লাইনের যে ইলেকট্রিসিটি আছে সেটার সাথে অ্যাড হয়ে কাজ করে। সেটা যদি না থাকে, অর্থাৎ মেন লাইনের কারেন্ট যদি না থাকে তাহলে তখন সোলারও কাজ করে না। যতক্ষণ ইলেকট্রিসিটি আছে
ততক্ষণ সোলার কাজ করবে, এ পয়েন্টটা একটু মনে রাখবেন। এখন কথা হচ্ছে ব্যাকআপ সিস্টেম থাকলে ভালো হতো। ব্যাকআপ সিস্টেমের জন্য আপনি আলাদাভাবে একটা আইপিএস ব্যবহার করলেই হবে। ধরেন যে আপনার 5টা ফ্যান আছে, 10টা লাইট আছে, আপনি নেট মিটারিং সিস্টেমই করলেন এবং সাথে একটা আইপিএস করলে হবে, নন সোলার আইপিএস সিস্টেম করে নিলেন, শুধুমাত্র কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে আপনার ব্যাকআপটা দেওয়ার জন্য ব্যাস হয়ে গেল। তো আমরা মূলত ভিডিও শুরু থেকে আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এক হচ্ছে গভর্নমেন্ট আপনাকে সোলারটা করার জন্য উৎসাহিত করতেছে এবং এখনকার মার্কেটে সোলারের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে, মাত্র 35 টাকা ওয়াটে টিআর ওয়ানের সোলার প্যানেলগুলো আপনারা কিনতে পারবেন, এবং নেট মিটারিং সুবিধাটা দেওয়ার কারণে আপনার অতিরিক্ত ইলেকট্রিসিটি বিলটা আপনি কমায় আনতে পারবেন, যেহেতু দিনের বেলাতে আপনি যা জমা রাখবেন রাত্রেবেলাতে সেটা খরচ করতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া যাতে আমি আপনাদেরকে দিতে পারি, এইটাই ছিল আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য। কারণ ইদানিং অনেকে ফোন দিচ্ছেন যে কফিল ভাই আমি একটা সোলার সিস্টেম করবো, কিন্তু সে বুঝতেছে না সে কি অন গ্রিড সোলার সিস্টেম করবে, নাকি অফ গ্রিড সোলার সিস্টেম করবে, নাকি হাইব্রিড সোলার সিস্টেম করবে, নাকি নেট মিটারিং করবে, মানে সোলার সিস্টেম করবে বলতেছে কিন্তু কি করবে জিনিসটা সে বুঝে উঠতে পারতেছে না। তো তাদের জন্য ছিল আমাদের আজকের এই ভিডিওটা, আশা করি আপনার একটুখানি হলেও উপকার হবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।